বলছে যে ওনার চরিত্র ভালো না, উনি মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকায়, আর উনি যে দৃষ্টি চালান আমাদের দিকে করে ওইটা আমাদের মোটেও ভালো থাকে না। তো যার সফরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর স্টুডেন্ট, আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি আমাদেরকে খারাপ নজরে দেখে, পায়ে থেকে মাথা পর্যন্ত তাকায় থাকে। তারপর আমাদের জামার মধ্যে হাত দেওয়া বলে এগুলো কী পরে আসছো, এগুলা 36 না 34 কাপড় উনা এগুলো দেখে যায়। আমরা ওয়াশরুমে যাই, মহিলার শিক্ষক পাড়াইতে পারে উনি, উনি নিজে যায় দেখে আমরা কী করি ওয়াশরুমে, এগুলো কি ওনার কাজ? আজ আলাদা, উনি অশ্লীল ভাষায় মেয়েদের সাথে ব্যবহার করে, অশ্লীল আচরণ করে। ক্লাস 9-10 মেয়েরা কিন্তু অনেক কিছু বোঝে। এখন মেয়েদের গালে হাত দিব, মেয়েদের শরীরে হাত দিয়ে জামা ঠিক করতে বলবো, ইসলাম কিসকাপ ঠিক করে দিব, এগুলো তো কোনো প্রধান শিক্ষকের কাজ না। পা থেকে মাথা পর্যন্ত দেখে মেয়েরা এগুলো টিচারদের জানাইছে, কমিটিদের জানাইছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আজকে মেয়ের আন্দোলনে ঢুকছে। সন্তান আছে, তারা তো মা বোন আছে, সে যদি শিক্ষিত শৃঙ্খলা করে তারা কি রাখা কি উচিত? আমরা চাই না, আমরা চাই হেরে পদত্যাগ করুক। আজকে তার জন্য যে আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা আছে কোন দেশে কী হবে আমরা বলতে পারি না। তার জন্য আমরা চাই হেরে পদত্যাগ করুক, আমরা চাই না স্কুলে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বিচার চাই, যাতে হেরে এন থেকে বহিষ্কার করা হোক। আর যে সমস্ত কথাগুলো বলতেছে এগুলো অত্যন্ত ন্যাক্কারজনক, লজ্জাজনক, এগুলো আসলে দুঃখজনক, এর সাথে কোনো সম্পৃক্ততা আমার নাই। শুধু আমাকে হেয় করার জন্য, মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য তারা এই ধরনের প্রোপাগান্ডা করছে ছাত্রদের মাধ্যমে। এটা একটা পলিসির আশ্রয় নিচ্ছে, এর চেয়ে যে কাঁচা কাঁচা মাটির মতো ওদেরকে যেভাবেই সাজ দেওয়া হয় ওইভাবেই সাঁচে আকৃতি হয়। ওরা যদি কোনো কিছু বলে থাকে সেটা আসলে ওনাদের আমাদের বাচ্চাদের নিজের মনের কথা না, ওরা কোনো না কোনোভাবে নেফত্যের কারো দ্বারা মোটিভেট করা। বিশেষ করে আমাদের দুইজন শিক্ষক আছে যারা খণ্ডকালীন চলে গেছে, পরে ছাত্রীদের সাথে কথা বলছি, কথা বলার পরে ওনাদেরকে আমরা রাস্তা থেকে নিয়ে এসে স্কুলের মাঠে সরাই রাখছি, এবং ওনাদের যে কর্তৃপক্ষ আছে ওদের সাথে যোগাযোগ করছি এবং বলেছি যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওনাদের কিছু অভিযোগ আছে, আপনারা এসে এই ব্যাপারে ব্যবস্থা নেন। এর পরিপ্রেক্ষিতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসেছে এবং আপনাদের সাথে কথা বলেছে। দেখলাম যে হেডমাস্টারের বিরুদ্ধে এবং দুজন শিক্ষক খণ্ডকালীন তারা মনে পদত্যাগ করে চলে গিয়েছেন, ওই দুজনকে ওরা আনার মানে যা আবার ফিরে আসে এই বিষয়ে ওরা এটা চাচ্ছেন। তা আমরা বলি যে ঠিক আছে, আমরা অভিযোগ পেয়েছি, লিখিত দিয়েছে, আমরা তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা নেব। ওসি তদন্ত উনি এসেছেন, আমি এসেছি, আমাদের উপজেলা নির্বাহী স্যার, জেলা শিক্ষক বিষয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে, ওদের কথা আপনি শুনেছি, লিখিত অভিযোগ দিয়েছে, এটা আমরা নিয়ে আমরা তদন্ত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে। আসো আসো আসো, হাঁটতে যাব, আমি একটা কথা বলবো দাও।